আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর সাহির বরাবরের মতনই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কারণ সাহির আজকেও বেড়াতে যাচ্ছে। আমরা সপরিবারে মিলে বেড়াতে যাচ্ছি একটা সুন্দর লেকে, ইতালির সুন্দর একটা লেকে যাচ্ছি আজ। আমরা এখন রোমের টার্মিনি ইন্টারন্যাশনাল স্টেশনে আছি, আর এই লেকে যেতে হলে এই টার্মিনি স্টেশন থেকেই ট্রেন ধরা লাগবে। সাহির তো দিব্যি ওর বাবার সাথে হেঁটে যাচ্ছে। টার্মিনি স্টেশনে আমরা ঢুকে গিয়েছি, আর এটা স্টেশনের নিচের দিকটায়। আমরা এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডসে সকালের নাস্তা করতে। বাচ্চারা যেহেতু সকালেই নাস্তা করে এসেছে বাসা থেকে, আমি আর সাহিরের পাপা করে আসিনি, তাই এখন আমরা ম্যাকডোনাল্ডসে কিছু অর্ডার করে নিচ্ছি, কাফে আর কর্নেটো। আর সাহির ওর পাপার সাথেই দাঁড়িয়ে আছে। প্রায় সময় সাহিরকেও স্ক্রিনে চাপ দিতে দেই যাতে করে সে শিখতে পারে, যদিও এখন সময় নেই, তাই ওর পাপাই অর্ডার করে নিচ্ছে। তো আমরা অপেক্ষা করছি, সাহির, সাহিরের বোন, আমি, সবাই অপেক্ষা করছি। সাহিরের পাপা গিয়েছে নাস্তা নিয়ে আসতে। সাহির খুব আগ্রহের সহিত অপেক্ষা করছিল, আর সাহিরের পাপা এখন চলে এসেছে। খুব ভিড় ছিল তাই আসতে একটু লেট হয়েছে, আর এখন যেহেতু করোনা পরিস্থিতি, আর তার যার কারণে প্রত্যেকটা জায়গাতেই গ্রিন পাস বা আমাদের যে ভ্যাকসিনের সার্টিফিকেট সেটা দেখিয়ে সব জায়গায় ঢুকতে হচ্ছে। তো সাহির খুবই হ্যাপি, চুপচাপই বসেছিল, আর ওকে অল্প একটু কন্ট্রো দিয়েছিলাম, সে ওইটা খাচ্ছিল, আর এদিকে আমি কফিটা খেয়ে নিচ্ছিলাম। চা কফির প্রতি সাহিরের অবশ্য তেমন কোনো ইন্টারেস্ট নেই, তবে ওর বোন সারা খুব পছন্দ করে। তো নাস্তা শেষ করে আমরা এখন ভেতরে প্রবেশ করতে যাব। সাহিরের পাপা ট্রেনের টিকিট আগে থেকেই কেটে রেখেছিল, আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। ইতালিতে এখন যেহেতু সামার, তাই সাধ্যের মধ্যেই চেষ্টা করছি বাচ্চাদের নিয়ে এখানে ওখানে ঘুরতে যেতে। বিশেষ করে সাহিরের জন্য চেষ্টা করছি যেই সব জায়গাগুলোতে পানি আছে, সাগর বা লেক, সেই টাইপের জায়গাগুলোয় যেতে, কারণ সাহিরের পানি খুবই পছন্দ। এখন বাজে সকাল 11:30, আর ট্রেন ছাড়বে 12:10, তাই আমরা আগে ভাগেই একটু ট্রেনের কাছে চলে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ একবার ট্রেন মিস দিলে তাহলে আবার ট্রেনটা বিকালের সময় ট্রেন ছাড়বে, তাই আমরা চেষ্টা করছিলাম আগে যাওয়ার জন্য। তো সাহির তো বেশ এক্সাইটেড, সেও হেঁটে চল ওর পাপার সাথে যাচ্ছে। সো আমরা এখন ট্রেনটা খুঁজে নিচ্ছিলাম, সো ট্রেনটা অলরেডি পেয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের ট্রেন। ছোট্ট একটা ট্রেন, তবে ভেতরে বেশ সুন্দর আর বেশ ছিমছাম। বরাবরের মতনই জার্নি করতে সাহিরের বেশ পছন্দ, ট্রেন, মেট্রো, বাস সব কিছুই তার খুব পছন্দ, তবে আন্ডারগ্রাউন্ড মেট্রোগুলা একটু বেশি পছন্দ। ইনফ্যাক্ট সে যখন স্ক্রিন টাইম দেখে, সে মোবাইলেও মেট্রো, আন্ডারগ্রাউন্ড মেট্রোগুলোর ভিডিওগুলো দেখতে পছন্দ করে। বাচ্চারা অলরেডি সিটে বসে গিয়েছে, আর আমরা চার সিটওয়ালা একটা সিট নিয়েছি যাতে করে আমরা চারজনই বসতে পারি। সাহির অপেক্ষা করছে কখন ট্রেন ছাড়বে, তাই ও বসে আছে আর বাইরে দেখছে। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। সাহিরের বোন প্রায় সময় সাহিরকে চেষ্টা করে কমিউনিকেট করার জন্য সাহিরের সাথে, যেহেতু সাহির নিজ থেকে কথা বলতে চায় না ওর বোনের সাথে, তবে ওর বোন সবসময় ওর সাথে গুতাগুতি করে বা কমিউনিকেট করার চেষ্টা করে, আর তখন সাহির বেশ হাসে। ট্রেন দিয়ে যাওয়ার পথে ট্রেনের জানালা দিয়ে সুন্দর দৃশ্য দেখছে সাহির, আর এটা বলছে, আর বেশিরভাগ পথেই সে রাইমসগুলো পড়ে পড়ে যাচ্ছিল। বেশিরভাগ সময়টায় দেখা যায় সে ইংলিশ রাইমসগুলো পড়তে একটু বেশি পছন্দ করে। সে এখন টায়ার্ড হয়ে গেছে,
তাই একটু রেস্ট করছিল সিটে শুয়ে। যেহেতু বাচ্চাদের অনেকটা সকালে উঠিয়েছি আজকে বাইরে যাব করে, তাই সাহিরের চোখে এখনও একটু ঘুম ঘুম ভাব আছে। তবে ওভারঅল বাইরে গেলে সে খুব হ্যাপি থাকে, সে খুব এনজয় করে। প্রায় 40 মিনিটের মতন ট্রেনে ছিলাম, তারপর নেমে গেলাম আমাদের যেই গন্তব্যে। এই জায়গাটার নাম হচ্ছে কাস্তেল গ্যান্দোলফো। এই স্টপেজে নেমে গিয়েছি আর এখন হাঁটতে হবে প্রায় 20 মিনিটের মতন। তাই বিসমিল্লাহ বলে এখন বাচ্চাদের নিয়ে হাঁটা দিয়ে দিচ্ছি। আর ওদেরকে নিয়ে প্রচুর হাঁটাহাঁটি করছি আমরা এখন, যেহেতু বাইরে এখানে ওখানে যাওয়া যাচ্ছি ওদের নিয়ে ঘুরতে, তাই ওরা মোটামুটি বেশ হাঁটতেই পারে। ট্রেন স্টেশন থেকে নেমে এখন হাঁটা দিয়েছি লেকের উদ্দেশ্যে। এই পথটা অনেকখানি দূর, প্রায় 20 মিনিটের মতন। তো বাচ্চারা নর্মালি ছিল, এতটাও টায়ার্ড হয়নি, তবে রাস্তায় যাওয়ার পথে পথে একটু একটু করে করে ওদের পানি খাওয়াতে হয়েছে। প্রায় 20 মিনিট হেঁটে আসার পর চলে আসলাম লেটের ধারে। আর এই লেকের সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ, তারা সবাই চাদর বিছিয়ে যে যার মতন এনজয় করছে। এবার সাহিরের অপেক্ষার পালা, সাহির পানিতে নামবে। আর সাহির পানি দেখলেই পাগল হয়ে যায়, এখন নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ড্রেসটা চেঞ্জ করেই এখন সে নেমে যাবে। শেষ পর্যন্ত প্রায় 15-20 মিনিট হাঁটাহাঁটির পরে এখন নামলাম পানির দিকে, চলে এসেছি। এই তো সেই সুন্দর লেকটা সাহির দেখছে। তো এখন অলরেডি বাচ্চারা নামার জন্য কান্নাকাটি করবে। তো এখন আমরা দেখা যাক কি, অলরেডি তো আমি চাদরও নেছি আর এখানে দেখতে পাচ্ছি যে সিটও আছে। তো দেখা যাক কোথায় বসা যায়। সাহির নামবে পানিতে, নামবে। লেকটা আসলেই অনেক সুন্দর। তোমার মনে আছে যে 7-8 বছর আগে আসছিলাম তুমি আর আমি, যখন এই পিসি পাস্তা ছিল না, ওই যে ব্রিজটার উপরে আমরা গানের শুটিং করছিলাম। তো সাহির এখন পানিতে ওর বাবার সাথে নামবে, আর আমি ওর বোনকে নিয়ে পানির মধ্যে অলরেডি আছে। সাহির একবার নেমেছিল, তো এখন আবার ওর বাবার সাথে নামতে যাচ্ছে। আর সাহির পানির ভেতরে যে বালিগুলো সেগুলো দিয়েও বেশ এনজয় করেছে, অনেক খেলা করেছে। বাচ্চাদের নিয়ে আমি প্রায় 1 বছর পর পানিতে নামলাম, তাই বেশ ভালোই লাগছিল। আর যদিও সাহির এখনও সুইমিং করতে পারে না, তবে ও চেষ্টা করে ভেসে থাকার জন্য আর পাটা নাড়ানোর জন্য।
এখানে পানিটা অনেক সুন্দর না মিষ্টি পানি মিষ্টি পানি ভালো লাগতেছে ভিতরে বালি আর একটু পাথর আছে বড় বড় পাথর আমরা চারজন মিলে বেশ এক ঘন্টার মতন পানিতে ছিলাম অনেক এনজয় করেছি সাহেরর পাপার সাথে ছিল আর সাহেরের বোন আমার সাথে ছিল ওয়াও সাহের সুইমিং করছে কেমন লাগতেছে তোমাদের আমার একটু অসাধারণ লাগতেছে তোমাদের কেমন লাগতেছে তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ আমাদের তো ভালোই লাগতেছে কেমন লাগছে বেশি সমুদ্র না এটা এই দুইটা দুই ধরনের আর এই লেকের পানি তো মিষ্টি মিষ্টি পানি আর সমুদ্রের পানি একটু নোনতা এই দুইটাই একটু ডিফারেন্স আমার কাছে এখানে ভালো লাগছে বাচ্চারা ওখানে ফুটবল খেলা করতেছে সাহির তো একটা পানি হইলেই হয় খুব এনজয় করে বাচ্চাদের একটা পানি হইলেই হয় বেবি তো আমরা গোসল টসল করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাসা থেকে চাদর এনেছি ওইটা বিছিয়ে নিয়েছি ওইদিকে 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 আর ওইদিকে আর ওইদিকে তো আমরা এখন বসে গেছি আর এখন বাসা থেকে যে খাবারগুলো এনেছি ওগুলো এখন ফের করে আমরা খেয়ে নেব প্রচণ্ড খিদা লেগেছে সবার বাসা থেকে সব খাবার নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য উইস্টেল বা হটডগ তারপর এনেছি বাচ্চাদের জন্য মুরগির মাংস চিকেন নাগেট আর কিছু শুকনো রুটি ছিল আর মুরগির মাংসর বিরিয়ানি ছিল আর যেহেতু সাহির বিরিয়ানি খুব পছন্দ করে তাই সাহির বিরিয়ানিটাও খেয়েছে তবে অল্প কিছুক্ষণ খেয়ে সে ঘুমিয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড ছিল আর এখন তারা দুজন বসে হুইস্টেল খাচ্ছে প্রচণ্ড টায়ার্ড সাহির ওকে দেখেই বুঝতে পারছেন যে সে এখন বসে আছে খাওয়ার জন্য তবে বেশিক্ষণ খায় নাই খেয়ে ঘুমিয়ে পড়েছে এদিকে আমি সাহেরকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম আর ও স্ক্রিন টাইম দেখছে ওর পছন্দের কার্টুনটা দেখছে আর সামনে হচ্ছে লেকটা তো এই দৃশ্যটা খুবই ভালো লাগছে লেকের সামনে বসে আমরা খাবার খাচ্ছি আর আশেপাশে আরও অনেক মানুষ ছিল ওরাও চাদর বিছিয়ে ওদের বাসা থেকে খাবার যেগুলো নিয়ে এসেছে ওগুলো এনজয় করছিল আর ওয়েদারটাও মোটামুটি খুব ভালোই ছিল এত বেশিও গরম ছিল না হালকা বাতাসও ছিল আর যেহেতু এটা লেকের পাড়ে এমনিতেও একটু হালকা বাতাস বা ঠান্ডা থাকে সাহের কয়েক চামচ বিরিয়ানি খাওয়ার পরে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ল তাই সাহের ঘুমিয়ে পড়েছে সো মাথার নিচে ব্যাগ দিয়ে দিয়েছে একটা ও প্রায় আধা ঘন্টার মতন ঘুমিয়েছে আর আমরা এখানে বসেছিলাম নর্মালভাবে দেখা যায় লেক বা সাগরে পানিতে নামলেই দেখা যায় গাটা ছেড়ে দেয় প্রচণ্ড টায়ার্ড লাগে সেখানে সাহেরও টায়ার্ড হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে
তাহির ঘুম থেকে ওঠার পরে ওকে আরেকটু খাইয়ে দিয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন বের হয়ে যাচ্ছি আবার স্টেশনের দিকে চলে যাচ্ছি আর যেহেতু আবারও 20 মিনিট হাঁটতে হবে বাচ্চাদেরকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়েছি আর একটু রেস্ট করেছি এভাবে করেই উপর দিকে উঠেছি আর যাওয়ার সময় রাস্তাটা অনেকটা ঢালু তো একটু কষ্ট হয়ে যায় আসার সময় খুব ইজিলি নামা যায় তেমন একটা খারাপ লাগে না তবে যাওয়ার সময় একটু রেস্ট করে করে উঠতে হয় সাহির যদিও অনেকটা টায়ার্ড ছিল তবে এতটা দুর্বল আর উইক হয়নি সে মোটামুটি ভালো স্ট্রং ছিল হেঁটেছে ভালো মতনই তবে এক দেড় বছর আগেও সে এতটা স্ট্রং ছিল না সে স্ট্রলারে বা ট্রলিতে বসে আসা যাওয়া করত বা যেখানে জায়গায় যাওয়ার জন্য সে ট্রলিতেই বসতে চেত হাঁটতে চেত না যাওয়ার পথে একটা ডঙ্কি দেখলাম এখানে দুটা ডঙ্কি ছিল আর সাহেব তো বললাম যে দেখো দুটা ডঙ্কি তো সেও ডঙ্কি বলছিল শেষবারের মতন আরও কিছু ফটোশ্যুট করে এই লেকের পাড়ে থেকে আমরা বিদায় নিয়ে নেব আর চলে এসেছি ট্রেন স্টেশনে আর 5 মিনিট লেট করলে ট্রেনটা মিস করে ফেলতাম সো এখন আমরা ট্রেন আসলেই উঠে যাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাহেরের জন্য সবাই অনেক দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আর আস্তে আস্তে করে এগিয়ে যাক আরও ইম্প্রুভ করুক এই সামারে যত সাধ্য চেষ্টা করেছি ওকে হ্যাপি রাখার জন্য ওকে এনজয় দেওয়ার জন্য ট্রেন চলে এসেছে আমরা এখন বাড়ি ফেলে যাব আর ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম